বর্তমানে আকাউড়া বর্ডার দিয়ে বাণিজ্য বন্ধ রয়েছে, এটার কারণ কি, কি কারণে কতদিনে? মূলত আমাদের আখড়া সীমান্তে দিয়ে যে মালামাল পারা পার হয়, আমাদের যে ঈদ উপলক্ষে বাংলাদেশে ওখানে 20 থেকে 29 তারিখ অবধি, আগামী 29 মে পর্যন্ত বন্ধ থাকবে বাণিজ্য, যে সমস্ত মাল আসে বা যা এখান থেকে যায়। মূলত আগামী 30 তারিখ থেকে আবার এই মালামাল যাওয়া আসা শুরু হবে, এক্সপোর্ট ইম্পোর্ট শুরু হবে। পাশাপাশি আমাদের রাজ্যে যেটা থার্ড লকডাউন শুরু হয়ে গিয়েছিল, তখন থেকেই বাংলাদেশের যে একটা প্রতিবন্ধকতা ছিল কিছু মাল আনার ক্ষেত্রে, সমস্ত ধরনের মাল এসেছে আর লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থেকে শুরু হয়েছে। তার জন্য বিশেষ কৃতিত্ব জানায় আমাদের ত্রিপুরা সরকারকে। ত্রিপুরা সরকার কিন্তু যখন লকডাউন শুরু হয়েছিল, তারপরও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে অনুরোধ করেছিলেন এখানে যে তেল ও অন্যান্য যেগুলো এসেনশিয়াল কমোডিটি থাকে মাল আনার জন্য, তাও আমাদের ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমরাও ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের পক্ষ থেকে আবেদন করেছিলাম যাতে ত্রিপুরা রাজ্য দিয়ে মালামাল আসতে পারে, তখন থেকে শুরু হয়েছিল। এবং থার্ড লকডাউন শুরু হওয়ার পর পুনরায় সমস্ত মাল আসা শুরু হয়েছে, এখান থেকে মাল নিয়ে যাওয়া হচ্ছে। আমরা খুশি ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স ত্রিপুরা চেম্বার।